পরিবারের সাথে দেশের সাথে আপনি কয়েকদিন একটু দোকানটা বন্ধ রাখবেন, ঠিক আছে? এটা আজকে খোলা রাখার জন্য আপনাকে নমিনাল একটা জরিমানা করা হয়েছে, কিন্তু পরবর্তী যদি আপনি একই জিনিস আবার করেন সেক্ষেত্রে আপনার জরিমানাটা ডাবল হবে, ঠিক আছে? ধন্যবাদ। এখানে যে সকল ফলের দোকান গুলো আছে আপনারা যে মালগুলো ঢেকে রেখেছেন এখনো বন্ধ করেননি, আমরা যদি আবার এসে দেখতে পাই তাহলে কিন্তু জরিমানা করা হবে এবং আপনারা দোকানপাট বন্ধ রাখুন। তিনটা বেজে গেছে অলরেডি দোকান বন্ধ করুন। তিনটার পর যে সকল দোকান খোলা পাওয়া যাবে তার বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হোটেল খোলা রাখতে পারবেন, ইফতারি বিক্রি করতে পারবেন, কিন্তু ভিতরে বসায় খাওয়াতে পারবেন না। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই কার্যক্রম করবে, বন্ধ করে দেবেন। আদেশ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা।